আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, চীন তাইওয়ান ইস্যু এই মুহূর্তে আবারও নতুন করে ছড়াচ্ছে উত্তেজনা। আর আজকে যে খবর আপনাদেরকে আমি জানাতে যাচ্ছি সেটা শুনে অনেকেই টেনশনে পড়বেন, বিশেষ করে যে চীন কখন আসলে হঠাৎ করে তাইওয়ানকে মানে উইদাউট এনি কী বলা হয় যে ইনফরমেশান বা ওয়ার্নিং ছাড়াই দখল করে ফেলে। কারণ চীন যেই প্ল্যানিং করছে সেই প্ল্যানিং বা আজকে চীনের যিনি প্রধানমন্ত্রী আছেন, সরি দেশটির প্রেসিডেন্ট যিনি আছেন শি জিনপিং, তার যেই স্টেটাস বা তার যে নির্দেশনা সেটা প্রমাণ করছে তাইওয়ানে যে কোনো সময় বড় ধরনের কোনো হামলা চালাবে চীনা সেনারা। অলরেডি আপনারা জানেন যে 60টার উপরে যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ, তারপরে সাবমেরিন এগুলা কিন্তু তাইওয়ানের আশেপাশে উড়াচ্ছে, এমনকি সীমানাতে অবস্থান করে নিচ্ছে। ঠিক আর দুই তিন দিনের মাথায় নতুন নির্দেশনা আসলো চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে। রেকর্ড তৃতীয় মেয়াদে সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করার পর পিপলস লিবারেশন আর্মি এখানে সক্ষমতা বাড়াতে এবং যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা তিনি দিয়েছেন। 69 বছর বয়সী শি জিনপিং গত মাসে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান হিসেবে তৃতীয় মেয়াদে আপনার নিশ্চিত হয়েছেন। শি জিনপিং বেজিংয়ের সিএমসির যৌথ অপারেশন কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন, যা সিপিসি কেন্দ্রীয় কমিটি এবং সিএমসির কৌশলগত কমান্ডকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে। সেখানে 20 লাখ সদস্যের সামরিক বাহিনীর উদ্দেশ্যে শি জিনপিং বলছেন বিশ্ব একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। চীনের জাতীয় নিরাপত্তা এখন ক্রমবর্ধমান অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তার সম্মুখীন, চীনের সামরিক কর্মকাণ্ডও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় বহির্বিশ্বের নানান ষড়যন্ত্র এমনকি আপকামিং তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে তিনি তার সামরিক বাহিনীকে সর্বাধিক যুদ্ধের প্রস্তুতির জন্য এবং কার্যকরভাবে তার লক্ষ্য অর্জনে সকল শক্তিকে কাজে লাগানোর জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি সেনাবাহিনীকে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষায় এবং দল ও জনগণের দ্বারা অর্পিত বিভিন্ন কাজ সফলভাবে আপনার সম্পন্ন করার নির্দেশনা দিচ্ছেন। সামরিক নেতৃত্বকে 2027 সালের মধ্যে একটি বিশ্বমানের সেনাবাহিনীতে পরিণত করার লক্ষ্যেও তিনি মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। চীনের হঠাৎ করে এই সিদ্ধান্ত সেটা দুইটা জিনিসকে সামনে এনেছে। চীনা প্রেসিডেন্টের বক্তব্য যদি আমরা একটু অ্যানালাইসিস করি, প্রথমত তাইওয়ান ইস্যুতে গতকালকেও কিন্তু আপনার যে খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে যে তাইওয়ানের বেলায় 1 ইঞ্চিও ছাড় দেবে না যদি এখানে বহির কোনো রাষ্ট্রের কাছ থেকে তাইওয়ান সহযোগিতা নিতে চায়, তো অলরেডি তো নিচ্ছেই, আর সেটার কারণেই হয়তোবা চীনারা আপনার নতুন করে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। কারণ যুক্তরাষ্ট্র এখন ব্যস্ত আছে, নিজস্ব যে নির্বাচন ছিল সেটা নিয়ে, পাশাপাশি রাশিয়া ইউক্রেন মানে যুদ্ধটা নিয়ে। এর মাঝখানেই যুক্তরাষ্ট্র আপনারা জানেন যে তাইওয়ানের সাথে যৌথভাবে বেশ কিছু কর্মকাণ্ড শুরু করেছে, যেটাতে চীনাদের আপনার প্রবল আপত্তি ছিল। বাট আপত্তিকে উপেক্ষা করে তাইওয়ান এবং যুক্তরাষ্ট্র নতুন করে অস্ত্র উৎপাদন বিনিয়োগ সহ বেশ কিছু যুদ্ধাস্ত্র কিন্তু তাইওয়ান আপনার যুক্তরাষ্ট্র থেকে কিনে এনেছে। আর এই সকল বিষয়কে অবজার্ভ করে আপনার চীনের যে বর্তমান টার্গেট সেটা হচ্ছে যে তাইওয়ানকে কন্ট্রোলে রাখা। এখন কন্ট্রোলে রাখা নাকি দখল করা, চীনের এমন বক্তব্যের পরে তাইওয়ানের বক্তব্য হচ্ছে তাইওয়ান তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো বহির্বিশ্বের দেশের সাথে সম্পর্ক রক্ষা করা না রক্ষা করা এটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা চীনের করাগত হয়ে থাকবে না। এখন এই ধরনের বক্তব্য যদি পাল্টাভাবে আসে আর শি জিনপিংয়ের কী বলো যে প্রেসিডেন্ট শি জিনপিং তিনি যে নির্দেশনা দিচ্ছেন পেছনে পেছনে কিছু তো ঘটছে। এ যাবৎকালীন মাঝখানে ঠান্ডা থাকলেও হুট করে যে উত্তেজনাকর পরিস্থিতি, হয়তোবা যে কোনো সময় চীন পুট করে তাইওয়ানের আক্রমণ করতে পারে। তাইওয়ান বলছে যে তারা সকল ধরনের সিচুয়েশনকে কভার করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি রেখেছে। বাট আমার মনে হয় না আর কি যে যদি তাইওয়ানের আক্রমণ করেই বসে তো প্রস্তুতি টস্তুতি দিয়ে আসলে যে কোনো রকমের কাজ হবে না সেটা হয়তো তাইওয়ান এখনও বুঝছে না। তো দেখা যাক যুক্তরাষ্ট্র কী বলে। বাট যুক্তরাষ্ট্র আমরা যতটুকু দেখেছি চীনের সাথে নতুনভাবে পজিটিভ সম্পর্ক তৈরি করার জন্য কূটনৈতিক চ্যানেলে, ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথাবার্তা বলছে। এখন চীনাদের ভিতরে কী কী প্ল্যান চলছে হয়তো এটা কোনো আক্রমণ শুরু হলে আমরা বুঝতে পারবো। বাট যেহেতু সেনাবাহিনী প্রস্তুতির নির্দেশনা দিয়েছে কোথাও না কোথাও তো ঝোল আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।